রাজে যে পরিমাণ গরম পড়ছে, আমি টিকটকে যাই, ফেসবুকে যাই, যেইখানে যাই সেখানেই দেখি রোদের মধ্যে হচ্ছে তারা ডিম ভাজি করে খায় ফেলে। কিন্তু আমি শিওর এই রোদের মধ্যে শুধু ডিম ভাজি না, চা কফি যা ইচ্ছা মুড়ি সব কিছু এখানে করা যাবে। সো আমি কেন ডিম ভাজি করবো, আমি তো সবার চেয়ে একটু ইউনিক করবো, এই জন্য চলে গেলাম হচ্ছে আমি একটু চাল নিয়ে একটু বালু নিয়ে চালে চলে গেলাম। ঐক্য করে বললাম, ঐক্য চলো আমার সাথে, আমরা হচ্ছে মুড়ি ভাজা খাবো। দেন হচ্ছে আমি ঐক্য থাকতে পারলাম না, আমি আর ঐক্য থাকতে পারলাম না, ঐক্য দৌড় দিয়ে হচ্ছে একটা ছাতা আনতে গেছে। আর আমি চারপাশটা ভালোভাবে দেখলাম কোন পাশে ভালো রোদ, কিন্তু সব জায়গায় একই রোদ। পরে আমি মাঝখানটা একটু বসলাম, বসে আমি এই যে ছোটো ইয়েটার মধ্যে কড়াইটার মধ্যে আমি বালু দিতেছি, বালুর মধ্যে হাত দেওয়া জানা একটু ছিল, তাতেই গরম হয়ে গেছে। আমি খুব কষ্টে কষ্টে আমি এখানে দিছি, একটু বসে আছে। আর উপরে যে আমাদের সূর্যমামা আমাকে বলতেছে আসো আসো আমার কাছে রাখো, আমি দেখো কিভাবে মুড়ি বানায় ফেলাই। পরে আমি এইখানে এই বালুটা এখানে রাইখা কিছুক্ষণ আমি আর একটু বসে রয়েছি। আমি একটু নিচে বসতে গেছিলাম কিন্তু আমি সত্যি পারলাম না এখানে নিচে বসতে, এত পরিমাণ রোদ। ফার্স্টে এইখানে হচ্ছে বালুটা যে রাখছিলাম সে বালুটা অনেক গরম হয়ে গেছে, ঐক্য হাত দিয়ে বলে আল্লাহ অনেক গরম। তারপরে এখানে এই যে চালগুলা রাখলাম, চালগুলা রাখার পরে ফার্স্টে আমি ভাবছিলাম ঢাকনা দিয়ে দিব, পরে ভাবলাম যে না ঢাকনা দিলে তো ভালোভাবে ফুটবে না, সেজন্য আমি ঢাকনা ছাড়াই রেখে দিছি। আমি আর ঐক্য এখানে বসে রয়েছে পাহারা দেওয়ার জন্য, দেখি কি হয়। অবশেষে সেই কাঙ্ক্ষিত সময়, প্রায় 30-40 মিনিট রাইখা দিছি, আমরা এখানে বসেছিলাম, আবার একটু নিচে গেছি, দৌড় দিয়ে আসছে। এখন আমি এই ঢাকনাটা সরাবো, দেখবো আগে কি ম্যাজিক হয় কিনা। ঐক্য ঢাকনাটা ধরতে গেছে, অনেক বেশি গরম। তারপরে এই যে দেখতেছেন ঐক্য কাপ ইয়ে দিয়ে হচ্ছে চাল ফুইটা কিভাবে মুড়ি হয়ে গেছে। আমি বলছিলাম চা কফি সব কিছু হয়ে যাবে, যে মচমচা মুড়ি হয়ে গেছে। আল্লাহ, আমি শিওর ছিলাম যে এইখানে এরকম করে মুড়ি হবে। আপনারা যদি বিশ্বাস না করেন, আমি একদম লাইভ ভিডিও করে রাখছি কিভাবে মুড়ি পটপট করে ফুটতেছে, আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। শুধুমাত্র লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকে, নেক্সট ভিডিওতে আমি দেখাচ্ছি কিভাবে কটকট করে হচ্ছে ফুটে গেছে। আমি তো বিশ্বাসই করতে পারি নাই, আপনাদেরকে আমি প্রমাণ দেখাবো, ওয়েট করেন।